সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া খানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, ডেপুটি স্পিকারের পদ চাচ্ছেন জাতীয় পার্টি, তারাই আবার প্রধান বিরোধী দল। বিষয়টিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সাধারণ মানুষ? তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। সুষ্ঠু নির্বাচন হয় নাই, এক নম্বর। দুই নম্বর হইল, নির্বাচনই হয় নাই, ওরা একই দলে থাইকা একসাথে এক প্যানেলে থাইকা নির্বাচন হয়েছে যেটা ওরা দাবি করে, সেক্ষেত্রে দলে থাইকা বিরোধী দল যাওয়া এটা আমার আসে না, বুঝে আসে না এটা। আর এটা তো নির্বাচনই হয় নাই, যেটা ভোট আমরা মিডিয়াতে দেখেছি, টিভি লাইভ অনুষ্ঠানে দেখেছি যে টোটালি তখন আমরা 12:30 পর্যন্ত দেখছি যে 10% ভোটও পড়ে নাই। সেই জায়গায় রেজাল্টে আসে আপনার নির্বাচন কমিশন দাবি করে যে 40% পড়ছে। তো এটা তো আমরা জনগণ দেখছি যে কী হয়েছে, নাটকই নির্বাচন। এখন এরশাদ আর রওশনের মধ্যে তো সম্পর্ক আছে কি না সেইটাই তো মেইন বিষয়। দেখেন আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান কে? এরশাদ তো, কিন্তু আজকে রওশন এরশাদকে বানানো হচ্ছে চেয়ারম্যান। এটা আওয়ামী লীগ বানাচ্ছে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রওশন এরশাদকে রাখা হচ্ছে কি, আগে শুনছি যে অসুস্থ হলে আমার গার্ডিয়ান আমার আত্মীয় স্বজন আমাকে হাসপাতালে নিয়ে যাবে, আর এখন শুনি আওয়ামী লীগের নতুন নাটক যে অসুস্থ হলে পুলিশ প্রশাসন দিকে নাকি তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। যাই হোক, আসলে তো নির্বাচন না, এটা তো একটা নাটক, নাটকের নির্বাচন। এটা তো আসলে নির্বাচন না, যেখানে প্রধান বিরোধী দল নির্বাচনে যায় না, যেখানে সাধারণ জনগণের ভোটে কোনো অংশগ্রহণ নেই, 44টি কেন্দ্রে কোনো কেন্দ্রে কোনো ভোটার যায়নি, যেখানে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার ঘুমাচ্ছে আমরা মিডিয়ায় দেখছি, কোনো লাইন নেই, কোনো ভোটার নেই, সেখানে 40% ভোট নির্বাচন কমিশনের একটা তামাশা। প্রস্তাব ছিল যে বিরোধী দলে যারা থাকবে তারা ডেপুটি স্পিকার পাবে, কিন্তু এইবার যে নির্বাচন সেটা তো সুষ্ঠু নির্বাচন হয় নাই, অতএব আমি মনে করি এই প্রস্তাবটা এখন কার্যকরী না। নির্বাচনের ব্যাপার যেটা, এটা মহাজোট সরকার এক বৃহত্তর অংশ নিয়ে নির্বাচন করছে, সো এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, যেহেতু সরকারি দল আছে বিরোধী দল আছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুন্দর সুস্থ স্বয়ংসম্পন্ন হয়েছে। বর্তমান সরকার একটি অবৈধ সরকার, আসিনা সরকার আমাদের জনগণকে আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত থেকে বঞ্চিত করছে। আমরা 5 বছরের মতো একটা ভোট দিব ভোটার আইডি কার্ড, আমার মন চায় এখন ভোটার আইডি কার্ডটাই রাখতে মন চায় না। এটা কী নির্বাচন দেশে, কোথায় আছি আমরা, এটা পাগলের দেশে আমরা বসবাস করতেছি। নির্বাচনে অংশগ্রহণ করা উপলক্ষে সরকারের কাছে অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তারা ডেপুটি স্পিকারের পদটা চাচ্ছে, এটা তাদের চাওয়া অনৈতিক নয়, কিন্তু তারা যেহেতু সংসদে যাবে তো তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য বা তাদের পক্ষের যে কোনো একজন থাকার জন্য ডেপুটি স্পিকার চাইতেই পারে, এটা তাদের চাওয়া অযৌক্তিক নয়। তারা উভয় দল মিললে যাতে শান্তি আসে দেশে, শান্তি বজায় থাকে, এটি আমাদের প্রত্যাশা। প্রধান বিরোধী দল হিসেবে থাকে, সেখানে তাদের ডেপুটি স্পিকারের পদটা চাওয়াটা ঠিক না, কারণ সংসদে আপনার শক্তিশালী যদি বিরোধী দল না হয় তাহলে সংসদ ঠিকভাবে চলবে না। এটা এর জন্য জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবেই থাকুক, এই পদ তাদের না নিলেই ভালো হয়। বিরোধী দল হয়ে যে ডেপুটি স্পিকারের পদ যাচ্ছে এটা আমি চাচ্ছি না, এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন অবরোধ হরতাল না থাকলে মানুষের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমরাও ভালোভাবে চলাফেরা করতে পারবো, আর এই অবরোধ হরতালের মধ্যে তো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো না। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া খানিজ লিজা আপনাদের সামনে আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।